আসসালামু আলাইকুম। কৃষি ফার্ম এক্সপ্রেস থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাকিব আহমেদ। আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি এবং অবশ্যই চেষ্টা করি সেই ভিডিওতে যেন শিক্ষণীয় কোনো বিষয় থাকে, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমি আজকে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি খুব দ্রুত বাজারজাতকরণের জন্য ভুট্টা পাকানোর সঠিক নিয়ম, কোন পদ্ধতিতে ভুট্টা পাকালে খুব দ্রুতই বাজারজাত করতে পারবেন। তো চলুন যাওয়া যাক এবং ভিডিওটি দেখে যাদের মনে হবে এই নিয়মটি আপনার জানা আছে তাহলে ভিডিওটি আপনি স্কিপ করে চলে যাবেন। তো চলুন যাওয়া যাক। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ভুট্টা খুব দ্রুত প্রস্তুতকরণের জন্য কথা বলবো এবং কিভাবে খুব দ্রুত ভুট্টা পাকিয়ে তোলার সিস্টেম, সেই পদ্ধতিটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি কথা বলছি একটি ভুট্টা বাগান থেকে এবং আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরা যারা ভুট্টা চাষ করেন বা করেছেন বা আছে, তো তাদের উদ্দেশ্য তারা কি করবেন, ভুট্টা যখন খুব দ্রুত না পাক ধরে অর্থাৎ রৌদ্র খুব কম থাকে সেই সময় আপনারা ভুট্টা গাছের আগা কেটে ফেলবেন। কেটে ফেলার পরে দেখবেন উপরে কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং সেই ফাঁকা হওয়ার কারণে অতিরিক্ত পরিমাণ রোদ আপনার ভুট্টার গায়ে লাগবে এবং ভুট্টার মুচিতে রৌদ্র লাগার কারণে সেখান থেকে কিন্তু আপনার ভুট্টা খুব দ্রুতই পেকে উঠবে এবং দ্রুত পেকে ওঠার কারণে ভুট্টা কিন্তু আপনার হয়ে উঠবে লাল। দর্শক, এই মুহূর্তে যে ভিডিও দেখছেন আপনারা কিন্তু দেখছেন যে ভুট্টা কিন্তু রোদ্রে খুব দ্রুত এটি পাক ধরেছে এবং এটি এখন ভাঙার জন্য আর কি প্রস্তুত, এটি এখন বাজারজাতকরণের জন্য প্রস্তুত। এখন মোটামুটি ভুট্টা কিন্তু ভাঙা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই কিন্তু ভুট্টা গাছের আগা কেটে ফেলে সেখানে কিন্তু আপনার রোদ্রের ব্যবস্থা করে দিয়েছেন এবং সেখান থেকে খুব দ্রুত কীভাবে ভুট্টা তুলে আপনার বাজারে বিক্রি করা যায় অর্থাৎ বাজার প্রস্তুতি করার জন্য এই ভুট্টা কিন্তু এই অবস্থা করছেন। তো দর্শক, যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যাদের জানা ছিল না তাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছি। আশা করছি ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আপনাদের যদি নতুন নতুন কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সেই কমেন্টের উপরে নতুন ভিডিও তৈরি করে দেখাবো।